ভিউয়ার্স, আজ আমরা ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশটা সলভ করব। ঠিক আছে, সো চলো কথা না বাড়িয়েই কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো দেখে নিই। সো প্রথমে দেখো, তোমাদের একটা প্যাসেজ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই প্যাসেজটা ফার্স্টে আমাদের পড়তে হবে, বুঝতে হবে, দেন কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করতে হবে। ঠিক আছে, সো কী বলেছে দেখি, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। সো প্যাসেজটা পড়ে নিয়ে আগে চলো। হান্ট, দ্য টিম লিডার সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স। টিম লিডার হান্ট দুটো পর্বতারোহীর দল সিলেক্ট করলো। ঠিক আছে, দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলান অ্যান্ড চার্লস ইভেন্স। প্রথম দলে টম বার্ডিলান অ্যান্ড চার্লস ইভেন্সকে অন্তর্ভুক্ত করা হলো। ঠিক আছে, ওয়াইল ইডমন্ড হিলারি অ্যান্ড টিংজিন নরওয়ে মেড আপ দ্য সেকেন্ড টিম। এবং সেকেন্ড টিমে কাদের অন্তর্ভুক্ত করা হলো, হিলারি অ্যান্ড নরওয়েকে। ঠিক আছে, দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। সো প্রথম যে দলটা ছিল সেটা মে মাসের 26 তারিখ 1953 সালে রওনা দিয়েছিল মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে। ঠিক আছে, দ্য টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet শর্টস অফ দ্য সামিট, স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিইং হ্যাড ইয়েট রিচড। এরাই দুজন পর্বতের শিখর থেকে 300 feet ওপরে উঠেছিল, এরাই মানুষের মধ্যে প্রথম ছিল, মানে এরাই উঠতে পেরেছিল। ঠিক আছে, দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। বাট এখানে একটা ই হলো, খারাপ আবহাওয়ার জন্য তাদেরকে ফিরে আসতে হলো। ঠিক আছে, সো এবার আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। সো এবার আমরা প্যাসেজটা পড়ে বুঝে গেলাম কী বলতে চাইছে না বলতে চাইছে, এবার আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। সো দেখো, অ্যাক্টিভিটি ওয়ানে কী বলেছে, রাইট টি অর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন স্পেস। মানে আমাদের ট্রু ফলস কোনটা সেটা করতে হবে। সো এ কী বলেছে, চার্লস ইভেন্স ওয়াজ দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার। দেখো এখানে ওপরের প্যাসেজটাতে দেখো লেখা আছে, দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স। তার মানে এট চার্লস ইভান ফার্স্ট টিমের মেম্বার ছিল তো, তার জন্য এটা হলো ট্রু। বি দেখো কী বলেছে, হিলারি ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম। হিলারি টিমের লিডার ছিল, বাট না, ওপরে দেখো লেখা আছে হান্ট দ্য টিম লিডার, তার জন্য এটা হচ্ছে ফলস। সি দেখো কী বলেছে, ইচ টিম হ্যাড টু মেম্বার্স, প্রত্যেকটা টিমের দুজন করে মেম্বার ছিল। ঠিক তো, দুজন করেই ছিল, তার জন্য এটা হচ্ছে টি। অ্যাক্টিভিটি টু, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। ফলোয়িং কোয়েশ্চেনের অ্যান্সার দিতে বলেছে। দেখো, দ্য সেকেন্ড টিম, মানে সেকেন্ড টিমে কারা ছিল, এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে ওয়ার ইন দ্য সেকেন্ড টিম। ঠিক আছে, বিটা দেখো, নেম দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম, ফার্স্ট টিমের মেম্বারদের নাম লেখো, টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স। সি দেখো, বাই হোয়াট ডিস্টেন্স ডিড দ্য ফার্স্ট টিম ফল শর্ট অফ দ্য সামিট। অ্যান্সার হবে, দ্য ফার্স্ট টিম ফেল অ্যাবাউট 300 feet শর্ট অফ দ্য সামিট। এবার অ্যাক্টিভিটি থ্রি দেখো কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স। আমাদের কতগুলো ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, এগুলোকে আমাদের ফিল আপ করতে হবে পার্সোনাল প্রোনাউন্স দিয়ে। সো এ কী বলেছে, রিনা ইজ ফন্ড অফ প্ল্যান্টস ফুল স্টপ ড্যাশ ওয়াটার্স দেম এভরি ডে। রিনা, অ্যান্সারটা হবে, রিনা ইজ ফন্ড অফ প্ল্যান্টস সি ওয়াটার্স দেম এভরি ডে। রিনা দেখো ফিমেল, তার জন্য এখানে আমরা প্রোনাউনটা সি ইউজ করলাম। যদি এখানে মেল থাকতো
যদি কোনো ছেলের নাম থাকতো তাহলে এখানে আমরা হি ইউজ করতাম, ঠিক আছে। বি দেখো, রেখা, আশা অ্যান্ড মিনা আর থ্রি সিস্টার্স ফুল স্টপ ড্যাশ গো টু স্কুল টুগেদার। সো অ্যান্সারটা হবে রেখা, আশা অ্যান্ড মিনা আর থ্রি সিস্টার্স দে গো টু স্কুল টুগেদার। এখানে দে কেন বসলো, দেখো রেখা আশা মিনা তিনজন আছে অর্থাৎ একের অধিক, তার জন্য এখানে আমরা দে বসালাম অর্থাৎ তারা একসঙ্গে স্কুলে যায়, ঠিক আছে। সি দেখো কি বলছে, দীঘা ইজ এ ফেমাস ট্যুরিস্ট স্পট ফুল স্টপ ইট ইজ আ বিউটিফুল প্লেস। এখানে দেখো ইট হলো কারণ দীঘা একটা জায়গার নাম, তার জন্য এখানে আমরা ইটটা ইউজ করলাম। এবার চলো আমরা অ্যাক্টিভিটি ফোরে কি বলেছে সেটা দেখে নিই। অ্যাক্টিভিটি ফোরে বলেছে রাইট ফোর সেন্টেন্সেস অন এ ক্লিয়ার নাইট স্কাই, মানে আমাদের চারটে সেন্টেন্স লিখতে হবে অন এ ক্লিয়ার নাইট স্কাই, ঠিক আছে। সো চলো ফার্স্ট সেন্টেন্সটা কি বলেছে দেখে নিই। এ ক্লিয়ার নাইট স্কাই লুকস ভেরি বিউটিফুল, মানে একটা পরিষ্কার রাতের আকাশ খুব সুন্দর দেখতে হয়, তাই তো। তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সটা এটা লিখেছি। সেকেন্ডটা কি দেখো, ইট ইজ আ অ্যামেজিং টু সি দ্য টুইঙ্কলস স্টার্স অ্যান্ড শাইনিং মুন, দেখবে রাতের আকাশে শাইনিং মুন অ্যান্ড টুইঙ্কল স্টার আমরা দেখতে পাই, কত সুন্দর লাগে দেখতে। সো এটাই আমরা সেকেন্ডে লিখেছি। থার্ড দেখো কি বলেছে, দ্য নাইট স্কাই ইজ সো পিসফুলি মিস্টেরিয়াস, ঠিক আছে। ফোর্থ দেখো কি বলেছে, উইথ দ্য টেলিস্কোপ উই ক্যান সি আদার কেলেস্টিয়াল অবজেক্টস লাইক প্ল্যানেটস দ্যাট নাইট, মানে আমরা রাতের বেলায় টেলিস্কোপের মাধ্যমে আকাশে দেখতে পারি যে কতগুলো প্ল্যানেটস আছে, মানে রাতের বেলায় টেলিস্কোপের সাহায্যে আমরা এগুলো দেখতে পারি, ঠিক আছে। সো এখানে দেখো আমি চারটে সেন্টেন্সই লিখে দিয়েছি, ঠিক আছে। সো ভিউয়ার্স, আমরা ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশে সমস্ত কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সলভ করে দিলাম। সো দেখাবে নেক্সট ভিডিওতে, বাই বাই।